হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের প্লে দ্য টেম্পেস্ট নিয়ে। টেম্পেস্ট মানে হচ্ছে প্রচণ্ড ঝড়। এই টেম্পেস্টটা লেখা হয় 1610 থেকে এবং 1611 মধ্যে। অনুমান করা হয় এটি উইলিয়াম শেক্সপিয়ারের লাস্ট প্লে যা তিনি একা লিখেছেন। এটা বলার কারণ হচ্ছে ধারণা করা হয় উইলিয়াম শেক্সপিয়ার তার প্লেগুলো একা লিখেননি, অনেকের সহযোগিতা লিখেছেন। সে কারণে এই কথাটি বলা হয় যে এটা হয়তো তার লাস্ট প্লে ছিল যা তিনি একা লিখেছিলেন। এই প্লেতে আমরা ম্যাজিক বা জাদু টোনার অনেক বেশি ব্যবহার দেখতে পাবো। এর প্লেটার সেটিংসটা রাখা হয়েছে এর রিমোট আইল্যান্ডে, যেখানে এই প্লের মেইন ক্যারেক্টার প্রসপেরো তার মেয়ে মিরান্ডার সাথে 12 বছর ধরে বসবাস করছে। তাহলে ক্যারেক্টারগুলো নিয়ে বলি। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে প্রসপেরো, সে হচ্ছে দ্য রাইটফুল ডিউক অফ মিলান। সে মিলানের ডিউক ছিল, কিন্তু তার ভাই অ্যান্টোনিও তাকে কি করেছে, ওভারথ্রো করেছে তার রাজ্য থেকে। কার সাহায্যে? অ্যালোনজো নামে দ্য কিং অফ নেপলসের সহযোগিতায় তার ভাই অ্যান্টোনিও তাকে তার রাজ্য থেকে বের করে দেয়। এখন সে 12 বছর ধরে তার মেয়েকে নিয়ে একটা আইল্যান্ডে বসবাস করছে। এই মিরান্ডা হচ্ছে প্রসপেরোর ডটার, এবং এই মিরান্ডা তার বাবা ছাড়া কোনো হিউম্যান বিইংস সম্পর্কে অবগত নয়। খুবই ইনোসেন্ট একটা ক্যারেক্টার দেখানো হয়, এবং শি ইজ এ প্যাশনেট এবং ডিউটিফুল ডটার। পরবর্তীতে আমরা দেখতে পাই এই মিরান্ডার সাথে অ্যালোনজোর ছেলে ফার্ডিনান্ডের বিয়ে হয়। এরিয়েল হচ্ছে একটা স্পিরিট। এই স্পিরিটকে প্রসপেরো সার্ভেন্ট বানিয়ে রেখেছেন। মেইনলি প্রসপেরো এই এরিয়েলটাকে একটা উইচের হাত থেকে রক্ষা করেছিল। সে উইচের নাম হচ্ছে সাইকোরাক্স। এখন কি এই এরিয়েল বিভিন্নভাবে ম্যাজিকের মধ্যে দিয়ে প্রসপেরোকে সাহায্য করছে। পরবর্তীতে প্রসপেরো অ্যাট লাস্টে এই এরিয়েলকে ছেড়ে দেয়, মুক্ত করে দেয়। ক্যালিবান হচ্ছে প্রসপেরোর আরেকটা কি আনউইলিং স্লেভ। এ হচ্ছে অনেকটা অর্ধেক হাফ হিউম্যান অর্ধেক হচ্ছে এনিম্যাল, এই টাইপের একটা ক্যারেক্টার। এই ক্যালিবান হচ্ছে মেইনলি উইচ যে সাইকোরাক্স রয়েছে তার ছেলে। যখন সাইকোরাক্স মৃত্যুবরণ করেন, এরপর প্রসপেরো তাকে কি করে, দাস বানিয়ে রেখে দেয়, এবং ক্যালিবান মনে করে সেই কি এই আইল্যান্ডের মাস্টার। যদিও প্রসপেরো তাকে দাস বানিয়ে রেখেছে, কিন্তু তার পড়াশোনা সব কিছুর ব্যবস্থায় কিন্তু প্রসপেরো করেছিল। অ্যান্টোনিও হচ্ছে প্রসপেরোর ব্রাদার, এবং এই বিভিন্ন প্লটের মধ্য দিয়ে অ্যান্টোনিও প্রসপেরোকে তার রাজ্য থেকে বের করে দেয়। অ্যাট লাস্ট আমরা দেখতে পাই সে যার সাহায্যে তার ভাইকে বের করেছিল অ্যালোনজো, এই অ্যালোনজোকেও কিন্তু সে চেয়েছিল তার রাজ্য নেপলস থেকে বের করে দিতে, এই অ্যালোনজোর ভাই সেভাস্টিনের সাথে। সেভাস্টিয়ানের সাহায্যে সে অ্যালোনজোর বিরুদ্ধেও কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্লটিং করতে থাকে। অ্যালোনজো হচ্ছে দ্য কিং অফ নেপলস, এবং তার একটা ছেলে রয়েছে, তার নাম হচ্ছে ফার্ডিনান্ড হচ্ছে অ্যালোনজোর ছেলে। ফার্ডিনান্ডের সাথে দেখা যায় মিরান্ডার যখন দেখা হয়, লাভের ফার্স্ট সাইট তাদের হয়ে যায়। পরবর্তীতে মিরান্ডাকে সে বিয়ে করে। সে খুবই কাইন্ড এবং ডিউটিফুল ছিল, খুবই হার্ডওয়ার্কিং পার্সন ছিল। সে কারণে প্রসপেরো তাকে ইজিলি কি পছন্দ করে ফেলে। স্টিফেনো হচ্ছে অ্যালোনজোর একজন বাটলার, মানে আমরা বলতে পারি তার অ্যাডভাইজার বা মানে তার হেল্পার হিসেবে কাজ করতো স্টিফেনো। স্টিফেনো ইজ এ কমিক্যাল ক্যারেক্টার, সে একটা কমিক্যাল ক্যারেক্টার ছিল, এবং এই প্লের মধ্যে দেখা যায় সে পুরো প্লেটার মধ্যে ড্রাঙ্ক অবস্থায় থাকে। ক্যালিবেন এই স্টিফেনোকে গড বলে ভুল করেছিল, কারণ হচ্ছে স্টিফেনো তাকে কি করেছিল, কিছু ওয়াইন খাইয়েছিল, এবং এই স্টিফেনো ক্যালিবেনকে হেল্প করে প্রসপেরোকে হত্যা করার কাজে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা কি ধরা পড়ে যায়। আরেকজন ক্যারেক্টার হচ্ছে সেভাস্টিয়ান হচ্ছে অ্যালোনজোর ব্রাদার। এই সেভাস্টিয়ান এবং অ্যান্টোনিও মিলে একটা প্লটিং করে অ্যালোনজোকে তার রাজ্য থেকে বের করার জন্য, কিন্তু এরকম কোনো কিছুই তারা করতে পারে না। গঞ্জালো এটা হচ্ছে অ্যালোনজোর অ্যাডভাইজার, সে খুবই কাইন্ড একজন পার্সন ছিল। যখন প্রসপেরো এবং মিরান্ডাকে তাদের রাজ্য থেকে বের করে দেওয়া হয়, এই গঞ্জালো কি করেছিল, প্রসপেরোর কিছু বুকস বা দরকারি জিনিসপত্র তাদেরকে দিয়ে এসেছিল, মানে যাতে তারা সার্ভাইভ করতে পারে। তাহলে শুরু করি। আমরা শুরুতেই দেখতে পাই যে একটা শিপ অনেক বড় একটা ঝড়ো হওয়ার সম্মুখীন হয়। এই শিপের যারা ছিল তারা হচ্ছে কিং অফ নেপলসের অধিবাসী, মানে অ্যালোনজোর আত্মীয় স্বজন এবং তার যে কোর্টিয়ার রয়েছে তারা সকলেই ছিল। এছাড়া অ্যান্টোনিও ছিল প্রসপেরোর ব্রাদার, তারা সকলে গিয়েছিল অ্যালোনজোর ডটার টুনিসিয়ার বিয়েতে এবং সেখান থেকে ফিরে আসছিল। হঠাৎ করে তারা অনেক বড় একটা ঝড়ের সম্মুখীন হয়। এতে করে দেখা যায় তার যে কোর্টিয়াররা রয়েছে তারা শিপ
ক্রুদেরকে বিভিন্নভাবে ইনসাল্ট করছিল, কারণ তাদের শিপটা ডুবে যাচ্ছিল, মানে খুব খারাপ একটা অবস্থা, তারা খুবই ফ্রাস্ট্রেটেড এবং অ্যাফ্রেড অবস্থায় ছিল। অন্যদিকে প্রসপেরো পাশে যে আইল্যান্ড রয়েছে সেখান থেকে বসে সব কিছু দেখছে তার মেয়ে মিরান্ডাকে নিয়ে। তখন মিরান্ডা খুবই ওয়ারিড ফিল করে সেখানে যারা প্যাসেঞ্জার রয়েছে তাদেরকে নিয়ে, মানে সে বুঝতে পেরেছিল তার বাবাই কি এই স্ট্রমটা, ঝড়ো হাওয়াটা ক্রিয়েট করেছে ম্যাজিকের মধ্য দিয়ে, এবং সে তার বাবাকে গিয়ে অনুরোধ করে যাতে করে সে কি করে এই স্ট্রমটা থামিয়ে দেয়। এবং এছাড়া তাকে আস্ক করে কেন সে এই অপরিচিত মানুষগুলোর সাথে এমন একটা কাজ করছে। এরপর দেখা যায় প্রসপেরো তাকে 12 বছর আগের একটি ঘটনা তুলে ধরে, যে 12 বছর আগে কিভাবে অ্যান্টোনিও, তা মানে তার ভাই, এই অ্যালোনজোর সহযোগিতায় তাকে তার রাজ্য থেকে বের করে দিয়েছে মিলান থেকে, এবং তাই এখন কি 12 বছর পর সে একটা সুযোগ পেয়েছে, এখন সে কি করছে তাদের থেকে রিভেঞ্জ নিচ্ছে। এরপর আমরা দেখতে পাই এ প্রসপেরো মিরান্ডাকে কিছুটা চার্মের মধ্য দিয়ে, ম্যাজিকের মধ্য দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর দেখা যায় সে তার যে এরিয়াল রয়েছে, মানে স্পিরিট এরিয়ালকে ডাকে, যে মেনলি এই স্ট্রমটা ক্রিয়েট করেছিল, তাকে ডেকে বলে যাতে করে সেখানে যারা প্যাসেঞ্জারগুলো রয়েছে শিপের মধ্যে তাদের যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় বা জীবনের যাতে ক্ষয়ক্ষতি না হয়, জাস্ট কিছুটা তাদেরকে ভয় দেখানোর জন্য এই কাজটি সে করেছিল। যাই হোক, এর মধ্যে এরিয়াল তাকে জানায় যে প্রসপেরো একসময় প্রমিস করেছিল যখন সে ভালো কাজ করবে তাকে ফ্রি করে দেওয়া হবে। এরপর প্রসপেরো কিছুটা রেগে গিয়ে তাকে রিমাইন্ড করে যে কিভাবে সে সাইকোডাক্সের হাত থেকে তাকে মুক্ত করেছিল। এরপর এরিয়াল তার কাছে অ্যাপোলোজাইজ করে বা মাফ চায় এবং কি করে সেখান থেকে চলে যায়, গিয়ে সে সেই শিপটার মধ্যে গিয়ে স্পায়ের মতো কাজ করতে থাকে যেভাবে প্রসপেরো তাকে অর্ডার করেছিল। এখন সে ইনভিজিবল হয়ে আছে এবং স্পায়ের মতো কাজ করছে। কিছু সময় পর দেখা যায় প্রসপেরো মিরান্ডাকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তার যে সার্ভেন্ট রয়েছে ক্যালিবান, ক্যালিবানকেও ডাকে। এই ক্যালিবান হচ্ছে সাইকোডাক্সের ছেলে। ক্যালিবানকে সে খুবই মানে এডুকেটও করছে, সব কিছু দিচ্ছে, কিন্তু ক্যালিবান বিভিন্নভাবে প্রসপেরোকে কি করে গালমন্দ করতে থাকে। তার কারণ হচ্ছে সেই মেনলি এই আইল্যান্ডের রাজা হওয়ার কথা, কিন্তু এখন কি তাকে সার্ভেন্ট বানিয়ে রাখা হয়েছে। এরপর আমরা দেখতে পাই এরিয়াল ইনভিজিবল অবস্থায় আছে এখনো। এরপর সে কি করে অ্যালোনজোর যে ছেলে রয়েছে ফার্ডিনেন্ড তাকে প্রসপেরোর কাছে নিয়ে আসে। এরপর মিরান্ডা তাকে দেখে, দেখার পর দেখা যায় মিরান্ডা একদম লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। ফার্ডিনেন্ডকে দেখার সাথে সাথে সে তার প্রেমে পড়ে যায়। যাই হোক, প্রসপেরো এই ফার্ডিনেন্ডকে তার কাস্টাডিতে রাখে। এরপর আমরা দেখতে পাই অ্যালোনজো এবং গঞ্জালো, অ্যান্টোনিও অ্যান্ড সেবাস্টিয়ান, মানে ওই যে শিপের যারা অধিবাসী ছিল, মানে শিপে যারা ছিল তারা নিজেদেরকে ঘুম, মানে তারা নিজেদেরকে জাগন অবস্থায় পায় একটা কিসের উপর, শোরের উপর, মানে একটা দ্বীপের উপর, তাদেরকে সেফলি খুঁজে পায়। এরপর অ্যালোনজো দুঃখ প্রকাশ করতে থাকে যে তার ছেলে ফার্ডিনান্ড হয়তো কি ডুবে মারা গিয়েছে। এরপর সেখানে দেখা যায় এরিয়াল আসে এবং সে একটা মিউজিক প্লে করে। সে মিউজিক প্লে করার সাথে সাথে গঞ্জালো এবং অ্যালোনজো দুজন ঘুমিয়ে পড়ে, অন্যরা কিন্তু জাগন থাকে। যখন তারা ঘুমিয়ে পড়ে তখন অ্যান্টোনিও, মানে প্রসপেরোর ব্রাদার, সেবাস্টিয়ান, অ্যালোনজোর ব্রাদার, দুজন মিলে কি করে অ্যালোনজোকে হত্যা করার একটা প্লট করতে থাকে। কারণ এই অ্যান্টোনিও সেবাস্টিয়ানকে বিভিন্নভাবে প্রভোক করে, যদি অ্যালোনজোকে হত্যা করা হয় তাহলে এই সেবাস্টিয়ানই হতে পারবে কিং অফ নেপলস। এরপর দেখা যায় এরিয়াল কিন্তু এই জিনিসটা করতে দেয় না, সে বারবার অ্যালোনজোকে জাগিয়ে তোলে। যখনই তারা মৃত্যুর জন্য একটা প্লটিং করে, তাকে মারার প্লট করতে থাকে, তখনই সে তাকে জাগিয়ে তোলে। কোনোভাবেই অ্যান্টোনিও এবং সেবাস্টিয়ান সাকসেসফুল হতে পারে না। এরপর অন্য পার্টে দেখা যায় ক্যালিবান, মানে যে সাইকোডাক্সের ছেলে, সে ইতিমধ্যে অ্যালোনজোর যে বাটলার রয়েছে স্টিফানো এবং ট্রিকুলো এর সাথে দেখা হয়। ট্রিঙ্কুলোর সাথে দেখা হওয়ার পর সে কিন্তু তাদেরকে গড বলে ভুল করে বসে, কারণ তারা তাকে কি দিয়েছিল, ওয়াইন দিয়েছিল এবং তাকে ড্রাং করে তোলে। এরপর আমরা দেখতে পাই যে এরিয়াল ক্যালিবানের কি কথাগুলো শুনে যায়, কিভাবে ক্যালিবান তাদেরকে বলে যাতে প্রসপেরোকে মারার কাজে এই দুজন যাতে তাকে হেল্প করে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে ফার্ডিনান্ডকে দিয়ে প্রসপেরো খুবই হার্ডওয়ার্ক করাচ্ছে। মেনলি এসব করানোর কারণ হচ্ছে সে ফার্ডিনান্ডকে চেক করছিল আসলে সে কোন ধরনের মানুষ ছিল। এরপর এইসব কিছুই দেখে মিরান্ডা খুবই স্যাড হয়ে পড়ে যে ফার্ডিনান্ডকে দিয়ে এত বেশি হার্ডওয়ার্ক করানো হচ্ছে। সে ফার্ডিনান্ডকে দেখে এবং দুজন দুজনকে এমনভাবে দেখে যে তারা এরপর তারা তাদের ভালোবাসা বা লাভটাকে এক্সপ্রেস করে। এই জিনিসটা কিন্তু প্রসপেরো আড়ালে থেকে সব কিছু দেখছিল এবং সেও খুশি হয়ে যায় তাদের মানে ভালোবাসার ব্যাপারটা দেখে।
সে তাদের বিয়ের ব্যবস্থা করে। কিছু সময় পর দেখা যায় বিয়ের ব্যবস্থাও তারা করে ফেলে। এরপর আমরা এবার আসি অ্যান্টোনিও এবং সেবাস্টিয়ানের সেখানে। সেখানে দেখা যাচ্ছে বারবার তারা অ্যালোনজোর বিরুদ্ধে প্লটিং করতে থাকে, কিন্তু অ্যারিয়াল তাকে সেভ করে যাচ্ছে। এখন তারা চিন্তা করছে আসলে তাদের সাথে এই ব্যাপারগুলো কেন হচ্ছে, এই জিনিসটা তারা চিন্তা করতে থাকে। এখন আসে প্রসপেরোর সাইডে। প্রসপেরো কিন্তু তার মেয়ে মিরান্ডা এবং ফার্ডিনান্ডের বিয়ের ব্যবস্থা করে এবং সেখানে স্পিরিটদেরকে ডাকে যাতে তারা বিভিন্ন ধরনের ড্রামাটিক পারফরমেন্স করে। সাডেনলি প্রসপেরোর মনে ওঠে কি ক্যালিবান তাকে হত্যা করার প্লটিং করছে, এই জিনিসটা তার মনে ওঠে এবং সে কি যে ড্রামাটিক পারফরমেন্সগুলো হচ্ছিল সেটাই সাডেনলি অফ করে দেয় এবং এরিয়েলের সাহায্যে কি করে সেই তিনজনকে চেস অফ করে, মানে ক্যালিবান এবং তার সাথে যে দুইজন মানুষ ছিল তাদেরকে কি করে চেস অফ করে। যাই হোক, এবার ফাইনাল সিনে চলে এসেছে এই প্লে। প্রসপেরো উইথ এরিয়ালস কাউন্সিল কি করে ডিসাইডস দ্যাট, সে চিন্তা করে কি এখন সে কোনো প্রকার কারো থেকে রিভেঞ্জ নিবে না এবং তার যে ম্যাজিক রয়েছে এই জিনিসটাকেও সে গিভ আপ করে দিবে। তার যে এনিমি রয়েছে তাদেরকেও সে এখন কি করবে ক্ষমা করে দিবে। এরপর তার এনিমিদেরকে তার সামনে আনা হয়। আনা হওয়ার পর দেখা যায় অ্যালোনজো তার কাছে ক্ষমা চায় যে সে তাদের সাথে যা করেছিল এসব কিছুর কারণে, কিন্তু অ্যান্টোনিও কোনো কিছুই বলে না, সে দাঁড়িয়ে থাকে, মানে কোনো প্রকার মাফও চায় না বা কিছুই করে না। এরপর আমরা দেখতে পাই যে অ্যান্টোনিওর অবস্থা তো সেরকমই থাকে, কিন্তু অ্যালোনজো তার ছেলেকে দেখে কি সে বেঁচে আছে, সে খুবই খুশি হয়ে যায় তার ছেলেকে জীবিত অবস্থা দেখে এবং মিরান্ডা তার ছেলের বিয়েতেও সে খুব খুশি হয়, তাদেরকে ব্লেসিংস দিতে থাকে। ক্যালিবানের যে তাকে হত্যা করতে চেয়েছিল সাথে দুইজন মানুষ নিয়ে এই জিনিসটা এক্সপোজ করা হয়, সেজন্য দেখা যায় সবাই তাকে বিভিন্নভাবে স্কর্ন করতে থাকে, মানে সবকিছু হ্যাপি হ্যাপি শেষ হয়ে যায় এবং প্রসপেরোকে তার যে রাজ্য রয়েছে মিলান সেটা ফিরিয়ে দেওয়া হয়। এরপর অ্যারিয়েল সে যে এত ভালো কাজ করেছে এত কিছু করেছে অ্যাট লাস্ট তাকেও কি ফ্রি করে দেওয়া হয়। এখানে এই প্লেটা শেষ হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছেন, খুব সুন্দর একটা প্লে। ধন্যবাদ সবাইকে।